আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বাংলা টিউটোরিয়ালে, অ্যাডোবি ফটোশপ টিউটোরিয়ালে। তো এখন আমরা যারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন অথবা যারা ফটোশপে কাজ শিখতে আগ্রহী, তো সেক্ষেত্রে তাদের জন্য শুধুমাত্র এই আমাদের এই টিউটোরিয়ালটা তৈরি করা আমার এই টিউটোরিয়ালটা তৈরি করা তো সেই জন্য আমাদেরকে প্রথমে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটিকে আমার ইনস্টল দিয়ে এখান থেকে ক্লিক করে আমরা এটা যখন ক্লিক করবো তখন আমাদের এই উইন্ডোজটি দেখতে পাবো। তো এখন এই উইন্ডোজ সম্পর্কে আমি প্রথমে সংক্ষিপ্ত একটু আপনাদেরকে ব্রিফ করি, যে প্রথম যে এই বারটি দেখতে পাচ্ছেন সেই বারটাকে বলছে যে মেইন বার। তারপর যে বারগুলো আছে যে এইগুলোকে সাব বার বলা হয়। দেখা যাচ্ছে যে আপনার এখানে আরও কিছু অংশ এখানে ইনপুট করা থাকে। তারপর এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলোকে উইন্ডো বলা হয়। এখন উইন্ডোগুলোর কাজ হলো দেখা যাচ্ছে যে আপনি ইচ্ছা করলে এখান থেকে উইন্ডো নিয়ে আসতে পারেন। প্যারাগ্রাফ, যে প্যারাগ্রাফের উইন্ডোর কাজ হলো যখন আপনি কোনো একটা অয়েল পেপার মধ্যে কোনো একটা আর্টিকেল অথবা কোনো একটা টেক্সট লিখতে চান, তো সেক্ষেত্রে এই প্যারাগ্রাফ আপনার উইন্ডোটা খুবই জরুরি। এখান থেকে বিভিন্ন টেক্সট ইফেক্ট দিতে পারবেন, ইচ্ছে করলে আবার এখান থেকে ক্রস দিয়ে এটাকে বাদ দিয়ে দিতে পারেন। আবার দেখেন এখানে হিস্ট্রি আছে, সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কন্ট্রোল জেড চেপে আমরা পূর্বাবস্থা ফিরে যেতে পারি, বাট ফটোশপে এটা সম্ভব না। তো সেই জন্য আপনাদের যদি কোনো কমান্ড বা কোনো কিছুতে ভুল হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি হিস্ট্রি ডিলিট করে আপনি এটা কাজ করতে পারেন। তাছাড়া দেখা যাচ্ছে এখানে একটা লেয়ার প্লেট আছে, যে লেয়ার উইন্ডো আছে। তো এখন এই লেয়ারের সাহায্যে আপনি যখন একটা গ্রাফি একটা ওয়াইল পেপার তৈরি করতে পারেন, সেক্ষেত্রে লেয়ার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর এখানে যে বারটা আছে সেটা হলো আপনার টুল বার। এই টুলের প্রত্যেকটা কাজ যদি আপনি প্রত্যেক টুলসের কাজ যদি আপনি ভালো করে জানতে পারেন তাহলে আপনি সফলভাবে সকল কাজগুলোই করতে পারবেন। তো সেই জন্য আমাদের প্রথমে একটা ওয়ার্কশিট নিতে হবে। তো ওয়ার্কশিট নেওয়ার জন্য আমাকে ফাইলে ক্লিক করতে হবে। তো ফাইলে ক্লিক করে দেন এখান থেকে নিউতে ক্লিক করার পর আমাদের এখানে একটা উইন্ডো দেখতে পাবো, যে এখানে লেখা আছে নেম, আপনি যে প্রজেক্টটি তৈরি করতে চান সেই প্রজেক্টটি আপনি এখান থেকে রিনেম করতে পারেন, প্রজেক্টের একটা নাম দিতে পারেন। দেন এখানে কতগুলো ফটোশপের ডিফল্ট আছে সেগুলো এখানে সাইজ আছে, ইচ্ছা করলে আপনি এখান থেকে সাইজগুলো সিলেক্ট করে নিতে পারেন। আপনার যেই ওয়ার্কশিটটি নেবেন সেই ওয়ার্কশিটের সাইজ কতটুকু হবে সেটা ইচ্ছা করলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা ডিফল্ট ফটোশপ সাইজটি সিলেক্ট করে নিলাম। আবার এছাড়া আপনি ইচ্ছা করলে যদি আপনি এখান থেকেও ম্যানুয়ালি ওয়াইড এবং হাইট সিলেক্ট করতে পারেন, যেমন আমরা এখান থেকে 5x5 আমরা সিলেক্ট করব। এখানে কতগুলো পরিমাপ আছে, প্রায় এখানে 60টা পরিমাপ আছে। সাধারণত পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার এবং মিলিমিটার এই চারটে পরিমাপের এককগুলো আমরা ইউজ করে থাকি। তো এখন পিক্সেল বলতে আমরা যে জিনিসটা বুঝি, পিক্সেল বলতে আমি যখন একটা কলমের নিব দিয়ে একটা খাতার মধ্যে যে একটা বিন্দু আঁকবো, এটা যতটুকু আয়তন হবে সেটাকে আমরা এক পিক্সেল বলতেছি। তো এখন একটা ফিগারে যখন বা একটা পিকচারে যখন যত বেশি পিক্সেল বেশি হবে ততই বেশি ভালো হবে। এখান থেকে আমরা ইঞ্চিটা সিলেক্ট করে নিব। দেন রেজুলেশন, রেজুলেশনটা সাধারণত পিক্সেল পার ইঞ্চি হয়, অর্থাৎ প্রতি ইঞ্চিতে কতটা পিক্সেল আছে। প্রতি ইঞ্চিতে যত বেশি পিক্সেল হবে ততটা আপনার জন্য, আপনার পিকচারের জন্য খুব ভালো হবে। দেখেন এখানে রেজুলেশন চেঞ্জ করার সাথে আমাদের যে ইমেজের সাইজটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন কালার মোড, এখানে অনেকগুলো কালার মোড আছে আপনার। আমরা এখান থেকে RGB কালারটা সিলেক্ট করে নিলাম, রেড গ্রিন ব্লু। দেন ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, ব্যাকগ্রাউন্ড কন্টেন্টে যখন ক্লিক করবেন দেখেন হোয়াইট, তারপর ব্যাকগ্রাউন্ড কালার, ট্রান্সপারেন্ট এগুলা অপশান দেখতে পাবেন। হোয়াইট যদি ক্লিক করেন আপনার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা শুধু হোয়াইট আসবে। দেন আপনি যদি কালারের কোনো ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন তো সেখান থেকে সিলেক্ট করতে পারেন। এবং ট্রান্সপারেন্টে যখন এটা আমরা যখন প্রজেক্ট করবো আপনাদেরকে দেখাবো যে প্রজেক্টের মধ্যে কীভাবে ট্রান্সপারেন্টের ব্যাকগ্রাউন্ডটা দেওয়া হয়। আমরা এখান থেকে হোয়াইটটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে দেন ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পরে আমরা এই যে এখানে একটি ওয়ার্ক প্লেস বা যেটাকে বলে আমরা একটা ওয়ার্কশিট পেয়ে গেলাম। এখন আমরা টুল বারের কাজ শিখব। তো এখানে অনেকগুলো টুলস আছে। তো এখানে যখন আপনি মাউসের স্কারসারটি এখানে রেখে যখন আমরা রাইট বাটনে ক্লিক করবেন, যে এই বিন্দুটা দেখতে পাচ্ছেন সেই জায়গার মধ্যে দেখবেন এখানে অনেকগুলো টুলস বের হয়ে আসবে, যেমন রেক্টিকুলার মার্কি টুল, ইলেকট্রিক্যাল মার্কি টুল, সিঙ্গেল রো মার্কি টুল, সিঙ্গেল কলাম মার্কি টুল। সাধারণত আমরা রেক্টিকুলার মার্কি টুল এবং ইলেকট্রিক্যাল মার্কি টুলটাই ইউজ করে থাকি। তো আমি এক এক করে আপনাদেরকে দেখাবো যে এগুলোর ইউজগুলো থাকে। তো রেক্টিকুলার মার্কি টুল যখন সিলেক্ট করলাম, যখন আমরা কোনো একটা পিকচার একটা আয়তাকার
কিছু সিলেক্ট করতে চাই বা রেক্টিকুলার শেপে কোনো একটা সিলেক্ট করতে চাই, তো সেক্ষেত্রে আমরা রেক্টিকুলার মার্কিং টুলটা ইউজ করে থাকি। ঠিক এভাবে লেড বটন ক্লিক করে মাউসে ড্রাগ করে আপনি রেক্টিকুলার শেপ পেতে পারেন। আর আপনি যদি কোনো স্কোয়ার শেপ পেতে চান তাহলে সেক্ষেত্রে আপনি শিফট শেপে ড্রাগ করে আপনি স্কোয়ার শেপ পেয়ে যাবেন। অ্যান্ড দেন আপনি যদি এটাকে আবার ডিসিলেক্ট করতে চান তো সেক্ষেত্রে খালি একটা প্লেস করলেই আপনার এটা চলে যাবে, অথবা আপনি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ডি ক্লিক করেন তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। তারপর এছাড়া দেখেন ইলেকট্রিক্যাল মার্কিং টুল, সেক্ষেত্রে আমরা ইলেকট্রিক্যাল মার্কিং টুলটা ইউজ করি যখন বৃত্তাকার কিছু সিলেক্ট করার জন্য, যেন একটা ইলিপস আকার এখানে আসতেছে আমরা যদি না এটা আমরা বৃত্তাকার নিতে চাই তাহলে শিফট ক্লিক করে ধরে রাখতে হবে, তো সেক্ষেত্রে আমরা একটা বৃত্তাকার একটা বৃত্ত পেয়ে যাব, সার্কেল পেয়ে যাব। এখন আমরা যদি একাধিক করতে চাই তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের অনেক সময় একাধিক সার্কেল সিলেক্ট করার প্রয়োজন হতে পারে, তো সেক্ষেত্রে আমাদেরকে আলাদা জায়গায় শিফট ক্লিক করতে হবে, শিফট ক্লিক করে আবার আমরা বৃত্ত আঁকতে পারি। এখন যদি আপনি চান যে এতটুকু অংশ আমি ডিলিট করে দিব তো সেক্ষেত্রে আপনি অল্টার ক্লিক করে জাস্ট অল্টার ক্লিক করবেন, ছেড়ে দিবেন, এতটুকু অংশ ডিলিট হয়ে যাবে। যেটুকু অংশ চান ঠিক ততটুকু অংশ আপনি ডিলিট করে দিতে পারবেন, সেটা সেই জন্য আপনাকে অল্টার চেপে আপনাকে কাজটা করতে হবে। আমি যদি এতটুকু অংশ ডিলিট করে দিতে চাই জাস্ট ক্লিক করে ছেড়ে দিব, দেন এটা ডিলিট হয়ে যাবে। তো এই জন্য শিফট হলো যখন শিফট ক্লিক করবেন তখন এটা হলো যোগ আর অল্টার হলো বিয়োগ, দ্যাট মিন্স শিফট যোগ করলে আপনি একাধিকবার সিলেক্ট করতে পারবেন, বাট যখন অল্টার ক্লিক করবেন তাহলে ডিলিট হবে। দেন হলো মুভ টুল, মুভ টুলের শর্টকাট কমান্ড হলো আপনি যদি কিবোর্ড থেকে ভি ক্লিক করেন তাহলে সেটা মুভ টুল হবে। তো মুভ মানে স্থানান্তরিত করা, এক প্লেস থেকে আরেক প্লেসে নিয়ে যাওয়া, তো সেই জন্য আপনি মুভ টুলটার সাহায্যে আপনি যে কোনো কিছু মুভ করতে পারবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন, সেই জন্য আমরা সাধারণত মুভ টুলটা ইউজ করে থাকি। এখন আমরা ল্যাসো টুলের কাজ শিখবো, এখানে ক্লিক করলে দেখেন এখানে ল্যাসো টুল, পলিগোনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল এগুলা। এখন আমি যদি ল্যাসো টুলটা সিলেক্ট করি তো দেখা যাচ্ছে যে আপনারা অনেক সময় পিকচার মধ্যে আয়তাকার বা বৃত্তাকার না হয়ে বিভিন্ন শেপের আসতে পারে সিলেক্ট করাতে, সেক্ষেত্রে পলিগোনাল ল্যাসো টুল বা ল্যাসো টুলটাকে আপনি ইউজ করতে পারেন। সেই জন্য আপনি মাউসের রাইট বটন লেফট বটন ক্লিক করে এবার ধরে রাখতে হবে, ছেড়ে দিলে হবে না, যতটুকু আপনার শেপ প্রয়োজন হয় ঠিক সেই অনুযায়ী আপনি সিলেক্ট করে এবার ছেড়ে দিবেন, এটা সিলেক্ট হয়ে যাবে। দেন পলিগোনাল ল্যাসো টুল, তো পলিগোনাল ল্যাসো টুলটা হলো এরকম আপনি কোনো অংশটাকে কাটার জন্য এটা এটাও আপনি সিলেক্ট করার জন্য ইউজ করা হয়। যেমন আপনাকে দেখাচ্ছি যে যদি আপনি ইচ্ছা জানেন আমি একটা পিকচার নিয়ে আসছি, যে পিকচারের আমি একটা অংশ সিলেক্ট করবো, যে অংশটা আমি সিলেক্ট করে এই নিখুঁতভাবে আপনি আস্তে আস্তে যখন করবেন তখন এগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন। এভাবে এন্টার ক্লিক করে সোজা চলে যাবে যে আমার এতটুকু অংশ সিলেক্ট করতে চাই, তাহলে কন্ট্রোল সি ক্লিক করে আমরা এটা কপি করে নিব, কপি করে নিয়ে দেন আমরা এখানে পেস্ট করে দিব কন্ট্রোল ডি দিয়ে, এখানে আমার এখানে পিকচারটা চলে আসছে। তো পিকচারে এইগুলো আপনার যখন আস্তে আস্তে করবেন তো সেইগুলো দেখা যাচ্ছে যে আপনার এগুলো আসবে না, আর এছাড়া কিছু কিছু যখন আসে সেক্ষেত্রে আপনার বা রেক্টিকুলার মার্কিং টুল বা ইলিপ টুল ব্যবহার করে সেটা আপনি রিমুভ করে দিতে পারেন। যেমন আমি একটুকু অংশ ডিলিট করে দিতে চাই মুভ টুলের মাধ্যমে, যখন নেব ডিলিট করে ডিলিট হয়ে যাবে। আর এই ঝামেলাগুলো না জানানোই বেটার, সেজন্য আপনারা খুব আস্তে আস্তে এগুলো কাজটা সিলেক্ট করলেই বেটার হয়। দেন আমরা ম্যাগনেটিক ল্যাসো টুলটা ইউজ করবো, ম্যাগনেটিক ল্যাসো টুলটাও আপনারা এটা আরও নিখুঁতভাবে কাজটা করার জন্য এটা ইউজ করা হয়। যেমন এটা অটোমেটিকভাবে সিলেক্ট করবে, আমি এখানে জাস্ট মাউসটা ওকে বাটন ক্লিক করার পরে যখন আমি আস্তে আস্তে নিয়ে যাব সাইড দিয়ে এটা নিজেই অটোমেটিকভাবে সিলেক্ট করে নিবে, প্রত্যেকটা জিনিস সিলেক্ট করে নিবে, ভাবে প্রত্যেকটা জিনিস সিলেক্ট করে নিবে, প্রত্যেকটা জিনিস সিলেক্ট করে নিবে ভাবে। দেন এন্টার ক্লিক করবো, এন্টার ক্লিক করার পর আমার এটা সিলেক্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আবার ইচ্ছে হলে আমি কপি করে আবার আমাদের আগের জায়গায় নিয়ে যেতে পারি,
দেখা যাচ্ছে যে এই জায়গায় আমরা যদি আবার এটাকে ই করি, আগের পিকচারটা আমি ইচ্ছা করলে ডিলিট করে দিতে পারি এভাবে লেয়ার থেকে, দেন কন্ট্রোল বি চেপে আমার আগের পিকচারটা নিয়ে আসতে পারি। সেটা হলো আপনার ম্যাগনেটিক লেসো টুলের কাজ। দেখা যাচ্ছে যে আপনি যদি আরেকটা টুল আছে সেটা হলো ম্যাজিক টুল আছে, যে ম্যাজিক টুলের সাহায্যে আপনি ইচ্ছা করলে আরো সুন্দর কাজ করতে পারবেন। ম্যাজিক টুলের সাহায্যে ম্যাজিক টুলের কাজটা আপনাকে দেখাচ্ছি, যে ম্যাজিক টুলের কাজটা হলো যখন আপনি একসাথে অনেকটুকু অংশ সিলেক্ট করতে চান, তো সেক্ষেত্রে আপনি ম্যাজিক টুলটা সাধারণত আমরা ইউজ করে থাকি। যেমন আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি সিলেক্ট করতে চাই, তো সেক্ষেত্রে আপনি ম্যাজিক টুল জাস্ট একবার ক্লিক করলে আমার এই ব্যাকগ্রাউন্ডটা টোটালি সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি কিবোর্ড থেকে যখন ডিলিট ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে। আবার ইচ্ছা করলে আপনি এখানে ব্যাকগ্রাউন্ডটাকে আপনি অন্য কোনো কালার দিতে পারেন, যেমন পেইন্ট বাকেট টুলের সাহায্যে সেটা করতে পারেন। পেইন বাকেট টুল, এখানে গ্রেডিয়েন্ট টুল আছে, পেইন বাকেট টুল আছে। গ্রেডিয়েন্ট টুলের মধ্যে গ্রেডিয়েন্ট ইফেক্ট দেওয়ার জন্য আমরা ইউজ করি, সাধারণত আমরা পেইন বাকেট টুল সম্পর্কে কিছু শিখবো। তো এই জন্য কালার সিলেক্ট করে নিতে হবে যে আপনি কী কালার দিতে চান, যে এখানে ফরগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো ফরগ্রাউন্ড কালারের মধ্যে আপনি যে জিনিসটা সিলেক্ট করে নেবেন যে আমি এই কালারটাই দিব, দেন ওকে বাটন ক্লিক করে পেইন বাকেট টুল সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করবেন, দেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। এটা হলো সাধারণত আমরা কোনো কোনো অংশটা যখন আমরা কালার করতে চাই সেক্ষেত্রে সেই অংশটি সিলেক্ট করে পেইন্ট বাকেট টুলের সাহায্যে আমরা এটা খুব সহজে করতে পারি। এখন আপনাদের দেখাবো ক্রপ টুলের কাজ, যে এই ক্রপ টুলের সাহায্যে আপনি কীভাবে কাজ করতে পারেন। তো ক্রপ টুলটি সিলেক্ট করে এখন আপনি যতটুকু অংশ নিতে চান এভাবে ক্রপ করে নিতে পারেন, দেন এন্টার ক্লিক করলে ওই অংশটুকু চলে আসবে আর বাকি অংশটুকু ডিলেট হয়ে যাবে, সেটা হলো ক্রপ টুলের কাজ। দেন আমরা এখানে একটা টুল দেখতে পাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ টুল, এখানে হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, এই সাধারণত আমরা এই দুইটা টুলই ইউজ করে থাকি। তো প্যাচ টুলটা ইউজ করা হয় যখন আপনি একটা পিকচার থেকে বা একটা ওয়ালপেপার থেকে একটা অংশকে একটা একটা অংশকে বাদ দিতে চান, তো সেক্ষেত্রে প্যাচ টুলটা ইউজ করা হয়। তো এটা আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনাদেরকে, যেমন আপনি যদি চান যে এই পিকচার থেকে বা এই ওয়ালপেপার থেকে এই গোলাপ ফুলটিকে আপনি বাদ দিতে চান, তো সেক্ষেত্রে আপনি প্যাচ টুলের সাহায্যে এটা ইজিভাবে করতে পারেন। তো সেই জন্যে মাউসের লেফট বাটন ক্লিক করে এভাবে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করার পর জাস্ট এটাকে ধরে আপনি ঘাসের মধ্যে রেখে দিলে আবার এটা ঘাসের মতো অনুরূপভাবে হয়ে যাবে, আর বাকি এতটুকু অংশটুকু ঠিক আপনি এভাবে করতে পারেন। দেখেন টোটালি গোলাপ ফুলটি চলে গেছে, যে এই সাধারণত আমরা এই ধরনের কাজ করার জন্য আমরা এই প্যাচ টুলটি ইউজ করে থাকি। দেন হিলিং ব্রাশ টুল, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। সেই হিলিং ব্রাশ টুলের কাজটা হলো যখন আপনি একটা পিকচার আপনি ডাবল করতে চান, তো সেক্ষেত্রে আমরা এই জিনিসটা করে থাকি। যেমন আমি যদি চাই যে এই গোলাপ ফুলটাকে আমি আরও এই জায়গায় আমি আরেকটা হুবহু এই ধরনের গোলাপ ফুল আঁকতে চাই, তো সেক্ষেত্রে আপনি এই হিলিং বাস্তুটার সাহায্যে আপনি করতে পারেন ইজিভাবে। যেমন আপনাদেরকে আমি একটি পিকচার দেখাচ্ছি, যেমন আমি এই ফুলটাকেই হুবহু আমি এই জায়গায় রিপ্লেস করতে চাই, তো সেক্ষেত্রে আপনি এই হিলিং ব্রাশ টুলের সাহায্যে ইজিভাবে জিনিসটাকে করতে পারবেন। সেই জন্য যেটা আপনাকে করতে হবে প্রথমে, যে এই ফুলটাকে আপনি রিপ্লেস করতে চান, তো এখানে স্কাসারটি রেখে দেন অল্টার ক্লিক করতে হবে। অল্টার ক্লিক করলে দেখেন এরকম একটা চিহ্ন আসবে, দেন মাউসের ওকে বাটন ক্লিক করুন। ওকে বাটন ক্লিক করার পর আমরা এই জায়গায় রিপ্লেস করতে চাই, তাই না? তো সেই জন্য আপনি রাইট বাটন ক্লিক করে ধরে রাখুন, দেন আস্তে আস্তে এইভাবে মাউসটিকে ঘুরান। দেখেন হুবহু পিকচারটি এখানে চলে আসতেছে, দেন ওকে, দেন হুবহু এখানে একটা পিকচার চলে আসছে। আপনি যদি চান যে না এই পিকচারটা আমি এখনো আঁকতে চাই, তো সেক্ষেত্রেও আপনি ইচ্ছা করলে এই জিনিসটা করতে পারবেন। দেন ওকে,
অবশ্য ধন্যবাদ আমার এই টিউটোরিয়াল দেখার জন্য। আপনাদেরকে যে টিউটোরিয়ালগুলো দেখিয়েছি বা যে টুলগুলোর কাজ দেখিয়েছি, তো এইগুলো আপনারা যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পরে আশা করছি নেক্সট টাইমে আমি আবার চেষ্টা করবো আরও বাকি টিউটোরিয়ালের বা বাকি যে টুলসগুলো আছে বাকি টিউটোরিয়ালে সেই টুলসগুলোর কাজগুলো দেখানোর জন্য চেষ্টা করবো। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।